যেই মাসটার নাম হচ্ছে রমাদান মাস, রমজান মাস। রমজান মাসটা আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত একটা মাস হিসেবে দুনিয়াতে মুসলিম উম্মার জন্য দিয়েছেন। 12টি মাস রয়েছেন, যার ভিতর আমাদের অনেকেরই ইংলিশ মাস মুখস্থ, বাংলা মাস মুখস্থ। তবে হ্যাঁ, আমরা যদি কয়েকজন লোকের কাছে আমরা প্রশ্ন করি, তবে হ্যাঁ অনেকেই বলতে পারবে না আরবি মাসের নাম। কিন্তু এই মাস চলতেছেন শাবান মাস, আর কিছুদিন পরে আমরা এমন একটা মাসের ভিতর প্রবেশ করব যেই মাসের নাম হচ্ছে রমাদান। এই রমাদান মাস, রমাদান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া। দুনিয়াতে আগুনের কাজ কি? আগুনের কাজ হচ্ছে সব কিছু পুড়িয়ে দেওয়া, পুড়িয়ে ছাই হয়ে যাওয়া। ঠিক তেমনিভাবে বান্দা তোমার আমলনামা থেকে যত গুণাগুণ আছে রমজানের রোজা রাখার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওই গুণা খাতাগুলো পুড়িয়ে ছাই করে দেবে। শুধু তাই নাই, এই মাসটা এত শ্রেষ্ঠতম মাস কেন? যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর এমন কোন ইবাদতবন্দিগির কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, সব নামাজের কথা বলা হয়েছে, কিন্তু ডিটেলস কোনো ইবাদতবন্দিগির সম্পর্কে আলোচনা করা হয় নাই, কোনো কথাও বলা হয় নাই যে রমজান মাস এমন একটি মাস যেই মাস সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা সুন্দরভাবে আলোচনা করে দিয়েছেন। বান্দা তুমি নামাজ পড়বা কয় রেখাত, বিস্তারিত আলোচনা নাই, জোহরে কয় রেখাত পড়বা, আসরে কয় রেখাত পড়বা, মাগরিবে কয় রেখাত পড়বা, সেরকম কোনো বিস্তারিত আলোচনা নাই। হজ করবা, তাওয়াব করবা, সাফা মারা সাই করবা, বিস্তারিত আলোচনা করা হয় নাই। জাকাত দেবা, কয়টা গরু হলে কয়টা গরু দেবা, কয়টা ছাগল হলে কয়টা ছাগল জাকাত দেবা, কত টাকা হলে তোমাকে কত টাকা পরিমাণ তোমাকে জাকাত দিতে হবে, ডিটেলস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিস্তারিত আলোচনা করেন নাই। তবে হ্যাঁ, একমাত্র যেই মাস রমজান মাস, যেই মাসটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর ডিটেলস সম্পূর্ণ আলোচনা করে দিয়েছেন, এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস কেন? যেই মাসটা আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ একটা মাস দিয়েছেন, কেন দিয়েছেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর কোথাও বলেননি আস-সালাতুনি আজ-জাকাতুনি আল-হাজ্জুনি, এটা কোথাও বলেন নাই। কিন্তু কোরআনুল কারীমের ভিতর রাব্বুল আলামিন বলে দিয়েছেন আস-সাওমিনি, একমাত্র রোজা আমার জন্য। যেই রোজাগুলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমিনি, রোজা আমার জন্য, কিন্তু আজকে আমরা সেই রবের জন্য কতটুকু ইবাদত বন্দি করি? রমজান মাস আসার পর, রমজান মাসে আসার আগে আমাদের সেরকম কোনো প্রস্তুতি হয় না, রমজান মাসে আমরা ঠিকভাবে আমরা আরও বেশি বেশি কাজকর্ম করে থাকি। রমজানভাবে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, আজকে আমরা ঠিক তেমনিভাবে প্রস্তুতি আমরা নিতে পারি না। রমজান মাস হচ্ছে আমাদের গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য একটা রহমতের মাস। রমজান মাস হলো গোটা মুসলিম উম্মার জন্য একটা হচ্ছে মাগফিরাতের মাস। রমজান মাসটা হচ্ছে গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য নাজাতের মাস। এই জন্য দুনিয়ায় বসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের দুইটি ধরন রয়েছে, বান্দা তুমি নামাজ পড়ো, বান্দা তুমি নামাজ আদায় করো, সেখানে তোমার দেখবা যে একটা ইবাদত বন্দিগি, নামাজ বলো, রোজা বলো, রোজা বলো, হজ বলো, জাকাত বলো, যত ইবাদত বন্দিগি বলো না কেন, প্রত্যেকটার ইবাদতের দুইটা ধরন রয়েছে। নামাজ তুমি আদায় করো, মানুষকে দেখানোর জন্য তুমি নামাজ আদায় করো, বলে কেমনে? তুমি সমাজের একজন বিশিষ্ট একজন সমাজসেবক, বিশিষ্ট একজন নেতা, তুমি চিন্তা ভাবনা করবা, তুমি সমাজের একজন মাতবার, চিন্তা করো আমি এলাকার মাতবার, আমি যদি নামাজে না যাই, আমি যদি নামাজে না যাই তাকে লোকে কি বলবে, মানুষে কি বলবে, এই চিন্তা ভাবনা করে আপনি যখন নামাজে চলে যান, আপনি মানুষকে দেখানোর জন্য নামাজটা আদায় করে নেন, আবার যখন জাকাত দেবেন, জাকাতটা মানুষকে দেখানোর জন্য হয়, জাকাতটা মানুষকে দেখানোর জন্য হয়, কারণ কি বলে না, আপনি যখন ধনী হয়ে যাবেন আপনার টাকা পয়সার অভাব হবে না, এই টাকা পয়সা যখন চিন্তা ভাবনা করবে না, আমি এলাকার তো বড় ধনী মানুষ, আমি আমার তো টাকা পয়সার অভাব নাই, তবে হ্যাঁ আমি যদি জাকাত না দেই, আমি যদি দান না করি, আমি যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি, তাহলে আমাদের সমাজের মানুষগুলো আমাকে ঘৃণা করবে, আমাকে বলবে যে আমি এত টাকার মালিক কিন্তু কেন জাকাত দেই না।
কেন এই টাকাগুলো আমি জাকাত দেই না, এই কথা চিন্তা ভাবনা করে মাথায় নিয়ে তারা আল্লাহর রাস্তায় দান করে দেয়। এটা মানুষকে দেখানোর জন্য হয়। আবার হজের দিকে আসুন, যখন হজের সময় হয়ে যায়, হজের মৌসুম এসে যায়, আর টাকা পয়সা থাকে, চিন্তা ভাবনা করে আমার টাকার তো অভাব নাই, কিন্তু আমি যদি হজ আদায় না করি তাহলে আমার এলাকার মানে কী বলবে, আমার এলাকার সমাজের মানুষগুলো কী করবে, সব ইবাদত বন্দেগি এই হজ আদায় করি, এটাও মানুষকে দেখানোর জন্য হয়। তবে হ্যাঁ, ও দুনিয়ার মুসলমান, নবীর উম্মতের দল, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতটা গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য, এটা কখনো মানুষকে দেখানোর জন্য হয় না। একমাত্র সব ইবাদত বন্দেগি মানুষকে দেখানোর জন্য সম্ভব। তবে হ্যাঁ, রমজানের রোজা মানুষকে দেখানোর জন্য সম্ভব নয়। দুনিয়াতে সকাল টু সন্ধ্যা পর্যন্ত একটা পাগলও না খেয়ে থাকে না, কারণ মানুষকে দেখানোর জন্য রমজানের রোজা কেউ রাখে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই রমজানের রোজা রাখে। পৃথিবীতে তুমি যেথায় বসে পানির ভিতরে ডুব দিয়ে যদি পানি খাও, তোমাকে কেউ দেখবে না। তোমার ঘরের দরজা আটকাইয়ে যদি তুমি খাও কিছু খাও, তাহলে কেউ দেখবে না। তোমার এমন স্থানে যেয়ে এমন কিছু খাওয়া, গোটা বিশ্বের মানুষ কেউ দেখবে না। তবে হ্যাঁ, তুমি ঘরের দরজা আটকাইয়া খাইতেছো না, পানিতে ডুব দিয়ে পানি পান করতেছো না, একমাত্র ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ইমানের পরিচয় দাও যে আল্লাহকে এমন একটা ভয় নিয়া তুমি সকাল টু সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুইটা পুরস্কার রাব্বুল আলামিন দেবেন। এই পুরস্কার একমাত্র রমজানের যারা রোজা রাখবে আল্লাহ তাদের জন্যই পুরস্কৃত করবেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তুমি সকাল টু সন্ধ্যা পর্যন্ত যখন না খেয়ে থাকো, একটা আনন্দময় একটা খুশি তোমার জন্য বয়ে আসবে। কারণ সেই খুশিটা কি বলে, তুমি যখন ইফতার করতে বসবা, ইফতারগুলো তোমার ভালো লাগবে, রমজান সারা তুমি বুট খাও, রমজান সারা তুমি যা কিছু খাও, ইফতার সামগ্রী ফল ফলাদি তুমি যা কিছু খাও, রমজানের মতো স্বাদ লাগে না, কারণ সারাদিন না খেয়ে থাকো, ওই ইফতারটা হচ্ছে তোমার জন্য একটা পুরস্কার। শুধু তাই নাই, তোমার জন্য এক নাম্বার পুরস্কার হলো ওই ইফতারের সময়, যেই সময়টা তোমার জন্য একটা পুরস্কার। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ও দুনিয়ার মুসলমান নবীর উম্মত, যে রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে বানাইলেন, এই রব বলেছেন একমাত্র রোজাদারের জন্য, রোজাদারের সাথে আমি আল্লাহ স্বয়ং আল্লাহ সাক্ষাৎ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটা এত কত এত কেন গুরুত্ব দিয়েছেন জানেন নি? রমজান মাস আমাদের কাছে এত গুরুত্ব কেন? শুধু আমরা সারাদিন না খেয়ে থাকি, সারাদিন কষ্ট করি, এই জন্যই কি রমজান মাসটা আমাদের কাছে বড় পছন্দনীয়? এই জন্যই কি রমজান মাসটা আমাদের কাছে বড় দামি? না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রাব্বুল আলামিন বলেন এই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে নাজিল করে দিয়েছি, এই জন্যই রমজান মাসটাকে বড় দামি করে দিয়েছি। ও মুসলমানি বান্দাল্লার গোলাম, পর্দারালের মা, বোনেরা খেয়াল করে শুনো না, আমার মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাইতেছে আপনারা তো শুনতেছেন না, রমজান মাস আমাদের সম্মুখে আর কিছুদিনের মধ্যেই প্রবেশ করব, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করব, রমজানের রোজা রাখব। রমজানের রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, কারণ এই রমজান মাসটা হচ্ছে একটা বরকতময় মাস। আমরা তো ক্যালেন্ডারে দেখেছি রহমতের 10 দিন, আমরা ক্যালেন্ডারে দেখেছি মাগফিরাতের 10 দিন, আমরা দেখেছি ক্যালেন্ডারে লেখা নাজাতের 10 দিন। তাহলে আমরা অনেকেই বুঝি রহমতের 10 দিন যখন চলে যায়, আল্লাহ আমাদের কাছ থেকে রহমত উঠাইয়া নেয়, মাগফিরাতের 10 দিন যখন চলে যায় মনে হয় আল্লাহ আমাদেরকে আর মাফ করবে না, নাজাতের 10 দিন যখন চলে যায় মনে হয় আল্লাহ আমাদেরকে আর নাজাত দিবেন না। না 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 মুসলমান, এটা তুমি কখনো চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রহমতের কখন তো আল্লাহ রাব্বুল আলামিন
মাস হচ্ছে আমাদের জন্য একটা মুক্তির মাস, রমজান মাস হচ্ছে আমাদের জন্য একটা মাগফিরাতের মাস, রমজান মাস হচ্ছে আমাদের জন্য একটা রহমতের মাস। কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আল্লাহ সকল মানুষদেরকে, আল্লাহ কিছু সংখ্যক লোকদেরকে আল্লাহ দৈনিক কিছু সংখ্যক লোকদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের যখন রোজা রাখে সারাদিন কষ্ট করে, সারাদিন না খেয়ে থেকে কষ্ট করে যখন ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারকে সামনে নিয়ে যখন রবের দরবারে হাত তোলে, মালিক আমার বান্দা তুমি ওই অবস্থায় মালিকের কাছে যা চাও আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে দেবেন। শুধু তাই নয়, তাই নয়, ও দুনিয়ার মুসলমান নবীর উম্মত শোনো শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা আলাদা জান্নাত তৈরি করে দিয়েছেন। যারা দুনিয়ায় বসে রমজানের রোজা রাখবে রাব্বুল আলামিন রাইয়ান নামের একটা দরজা করে দিয়েছেন, যে রাইয়ান নামের দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। শুধু তাই নাই, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পুরস্কার দেবেন, যেই পুরস্কারটা হলো আজকে যদি বলা হয়, রাষ্ট্রের প্রধান যদি বলে আজকে অমুককে আমি 1,00,000 টাকা পুরস্কার দেব, সেই লোকটা বড় খুশি হয়ে যাবেন। যদি জিজ্ঞাসা করে এই লোকটাকে আমি আমার নিজের হাত দিয়ে পুরস্কার করব, পুরস্কার দেব, সেই লোকটাতে খুশিতে আটখানা হয়ে যাবে, জমিন থেকে আকাশ পর্যন্ত খুশি হয়ে যাবে। তবে হ্যাঁ, ও দুনিয়ার মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদারের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা পুরস্কার রেখে দিলাম। আর শুধু সেই পুরস্কারটা কি জানো, এত সুন্দর একটা পুরস্কার, সেই পুরস্কারটা হলো আমি আল্লাহ আমার নিজের হাত দিয়েই দেব। শুধু তাই নয়, সেই পুরস্কারটার নাম আল্লাহ ঘোষণা করে দিয়ে দিলেন, রোজাদারের জন্য পুরস্কার আমি স্বয়ং আল্লাহ তাআলা। হে দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি পছন্দনীয় মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছেন কেন, আমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছেন কেন, শুধু কি আমাদের জন্যই? না না না, রব্বি কারীম কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষগণদের উপর। কেন রোজা ফরজ করে দিয়েছি জানো, তোমরা না খেয়ে থাকবা, কষ্ট করবা, এজন্য কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি? না 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 না, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্যই রমজানের রোজা দিয়েছি। আর যদি এই রমজানের রোজাগুলো ঠিকমতো রাখতে পারো, ঠিকমতো আদায় করতে পারো, রমজানের পবিত্রতা রক্ষা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন মুত্তাকি পরেজগার হিসাবে কবুল করব। শুধু তাই নয়, এই রোজা ফরজ করে দিয়েছি এজন্যই, লাআল্লাকুম তাত্তাকুম, যেন তোমরা পরহেজগার মুত্তাকি বলা হতে পারো। এ মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, রমজান মাস এত বরকতময় মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দেবেন। কিন্তু আমরা রমজান মাস থেকে আমরা প্রস্তুতি নিতে পারি না। সমাজে দেখবেন কিছু সংখ্যক লোক আছে যারা রমজান মাসে রমজানের রোজা রাখে না, কিন্তু অন্যান্য কান্ট্রিতে দেখবেন, মালদ্বীপ একটা শহর রয়েছে, যে শহরটায় আপনার 1 মাস থেকেই তারা প্রস্তুতি নেন। কি প্রস্তুতি নেন? যেই প্রস্তুতিগুলো নেন, প্রস্তুতি আমরা কিভাবে নেব? কিন্তু আপনি তাকিয়ে দেখেন মালদ্বীপ শহরটা, তারা সকলেই মুসলমান, কিন্তু আমরাও তো 90% মুসলমান, কিন্তু আমরাও তো মুসলমান, মালদ্বীপের মানুষ মুসলমান। তাকিয়ে দেখো মুসলমান তারা কিভাবে রমজানের প্রস্তুতি নেন, 1 মাস আগে থেকেই তারা নতুন কিছু যা কিছু কেনা দরকার সব কিছু কিনে নেন, 1 মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে নেন, কারণ এরা নবীর সুন্নত মানে, তারা প্রস্তুতি আগে থেকে প্রস্তুতি নেন। রমজান মাসে সেরকম কোনো কাজকর্ম করে না। আর আমাদের বাংলার জমিনে অভাব নাই,
কারণ আমাদের রমজান মাস আসলে কাজের চাপ বেড়ে যায়। কারণ কি জানেন, আমাদের অনেক যুবক ভাইয়ের অনেক সন্তানিধি আছে, মেয়ে আছে, ছেলে আছে, বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আমার গত বছর তো আমাকে ভালো একটা জামা কিনে দিয়েছিল, এই বছর কিন্তু আমি স্টার জলসে একটা নাটক দেখেছি, ওই নাটকের একটা যে নায়ক এবং নায়িকা, নায়িকার জামাটা আমার পছন্দ হয়েছে, ওই জামাটা আমাকে কিনে দেওয়া লাগবে। এবার মেয়ে গেল, ছেলে বলবেন, বাবা গত বছর যা কিনে দিয়েছো এবার হবে না, আমাকে কিনে দিতে হবে এবং আমাকে ঈদ বোনাসও দিতে হবে। এই চিন্তা ভাবনা যখন বাবার মাথায় চলে আসে, বাবার টেনশন চলে যা আসে। কারণ কি, রমজান মাস সারা যে আয় করেছেন, রমজান মাসে তো বেশি আয় করতে হবে, তাহলে আমরা কি করব, রমজান মাসে যে আয় করা দরকার আপনি এর চেয়েও বেশি আয় করতে হবে। কারণ এই বছর আপনার মেয়েকে জামা কিনে দিতে হবে, ছেলেকে দামি দামি প্যান্ট শার্ট কিনে দিতে হবে। এই চিন্তা যখন আপনার মাথায় পড়ে গেছে, অতএব আপনি কামাই করতে যাবেন ঠিকই, কষ্ট করবেন, রমজানের রোজা রাখা আপনার জন্য সম্ভব, আপনি খাটবেন, কষ্ট করবেন। এই জন্য কি আপনাকে বলা হবে যে রমজান আপনি রোজা রাখবেন না, রোজা রাখতে কষ্ট হয় না, এরকম না, রোজা রাখতে কষ্ট হবেই। কারণ না খেয়ে থাকলে আপনার একটু কষ্ট হবে, কষ্ট হয় না এটা মিথ্যা কথা, কষ্ট হবেই। এই জন্য রমজান মাসে কষ্ট যখন হয়, রমজান মাসে এই কষ্টটা আপনার জন্য আপনি রমজান মাসে আগে থেকে প্রস্তুতি নেবেন। মালদ্বীপ শহর কান্ট্রি যারা রয়েছে এর আগে থেকে প্রস্তুতি নেন, এবং আমাদের বাংলাদেশে যারা ওই দেশে যারা মনে করেন বসবাস করে, ওই দেশে যারা চাকরি করেন তাদেরকেও আপনি দেখ জিজ্ঞেস করবেন, তারাও কিন্তু তাদেরকেও বলা হয়, মালদ্বীপবাসী বলে যে তোমাদের রমজান মাসে সেরকম বেশি কাজকর্ম করা লাগবে না, এই রমজান মাসে তোমরা কিছু রমজানের রোজাগুলো রাখবা এবং একটু কাজ কম করলেও সমস্যা নাই। তার আগে থেকে প্রস্তুতি নেন, ঘর ঘর যদি কেউ রং করা লাগে, ঘর যদি মেরামত করা লাগে, এই সব কিছু তারা রমজান মাসের আগে প্রস্তুতি নেন। এই জন্য রমজান মাস আসার আগে আমাদের মা বন্ধুর উপর টেনশন পড়ে যায়, এই বছর অনেক দামি দামি পোশাক কিনে দিতে হবে, এই বছর অনেক কিছু করতে হবে, এই প্রস্তুতি যখন মাথায় এই টেনশন পড়ে যায় তখন তো আমরা আর ঠিক থাকি না। রমজান মাসে সারাদিন গাড়ি ঘোড়া চলাই, আপনি বাহিরের কান্ট্রিতে অন্যান্য কান্ট্রিতে চলে যান, দেখবেন দিনের বেলা দোকানপাট বন্ধ থাকে। এই দোকানপাট বন্ধ থাকার কারণ কি, তারা রমজানের রোজা রাখে, দিনের বেলা দোকানপাট বন্ধ, রাত্রে তারা মার্কেট খোলা থাকে। এই জন্য আজকে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে, দেখবেন আমাদের বাংলাদেশে হলো আমরা মানুষ ঠিকই মুসলমান, কিন্তু মুসলমানের একটা কাজ আপনার আমার ভিতরে নাই। আমরা রমজান মাস যখন চলে আসে, সকলের স্টুডেন্ট আমরা খোলা রাখি, চায়ের দোকান আমরা খোলা রাখি, পর্দা করবে মহিলারা, আজ পর্দা করে দোকানদারেরা, পর্দাটা নাইয়া যুবক ভাইয়েরা পর্দার ভিতর ঢুকিয়া সিগারেট এমন টান দেয়, চা খায়, পান খায়, সিগারেট খায়। কিন্তু এগুলো রমজান মাসে যখন এগুলো খায়, আল্লাহর কসম করে বলছি, যারা রমজানের রোজা রাখে না বিনা দোষে, কোনো কারণ ছাড়া রমজানের রোজা রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই লোকগুলোর পেটগুলো বিশাল উঁচু করে দেবে। নবী আমার যখন মিরাজে চলে যায়, মিরাজে চলে যাওয়ার পর দেখতেছেন এক শ্রেণীর লোকগুলোর প্যাড বড় বড় উঁচা দেখা যায়। জিব্রাইলের কাছে জিজ্ঞেস করলেন, জিব্রাইলেরা কারা, বলে নবী আমার এরা তো একমাত্র আপনার সেই উম্মত যারা রমজানের রমজানের সময় রোজা না রাখি দিনের বেলায় পানাহার করেছে, দিনের বেলায় খাওয়া দাওয়া করছে, একমাস এই জন্যই তাদের প্যাট আল্লাহ উঁচু করে দিয়েছেন। অনেক উঁচু থাকবে, বিশাল বিশাল প্যাট থাকবে, এগুলো দেখবেন নবী দেখে অনেক কষ্ট পাবেন। আর আজকে আমরা সেটাই করতেছি, রমজানের আমরা রোজা রাখি না, বরং দিনের বেলা পানাহার করি, দিনের বেলা কষ্ট করি। আপনার যে কষ্ট করার দরকার ওই কষ্টগুলো আপনি করবেন, রমজান মাসে কিছু কাজ কমিয়ে দেবেন। রমজান মাস আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি আপনি কীভাবে নেবেন, দেখেন একটা রাষ্ট্রের প্রধান যদি আপনি আসে, আসার পর আপনি কতগুলো ব্যানার সাবাইয়া সকল কাছে কাছে টানিয়ে দেন, স্টানে স্টানে ঘেট টানান যে আজকে রাষ্ট্রের প্রধান আসবে, তাকে রিসিভ করার জন্য বিভিন্ন লোক থাকেন, আর সব লোকগুলো তাকে রিসিভ করার জন্য অনেক প্রস্তুতি নেন। এক মাস আগে থেকে জানান যে আজকে অমুক জেলায় অমুক বিভাগে আজকে রাষ্ট্রের প্রধান আসবে, তখন কঠিন প্রস্তুতি আমরা নেই।
উপস্থিতি নেই কেন জানেন, তাকে আমরা সুন্দরভাবে রিসিভ করবো, সেজন্য কোনো কষ্ট না পায়, তার দেখে যদি তিনি খুশি হন যে আমরা তাকে ভালোবাসি। এই জন্য এই রমজান মাসটাকে আমাদেরকে ঠিক তেমনিভাবেই রিসিভ করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আমাদের গেট সাজিয়ে দিতে হবে। কেমনে গেট সাজিয়ে দেবেন? অন্তরে গেট সাজিয়ে দেবেন। রমজান মাস আসার আগে যেন আমরা এই রমজান মাসটাকে সুন্দরভাবে রিসিভ করতে পারি, রমজানের রোজাগুলো আমরা ঠিক মতো আদায় করতে পারি। ও দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, নবী এই এক মাস আগে থাকতেই তিনি ইবাদত বন্দেগি বেশি বেশি করতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি সবচেয়ে বেশি নবীকে এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি। কয়েকদিন সারা তিনি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, কারণ রমজান মাসে যেন কষ্ট না হয়, রমজান মাসে যেন কষ্ট না হয়, সেজন্য তিনি রমজান মাসে রোজা রাখার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন। নবী আমার দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রযাবানা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজানের আসার আগে তিনি এই দোয়াটা বেশি বেশি পড়তেন, এই দোয়াটা তিনি বেশি বেশি পাঠ করতেন, রমজান মাস গ্রহণ করতেন, রমজান মাস রিসিভ করতেন এবং রমজানের রোজাগুলো রাখতেন। হে দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে এমন একটা রহমত নাজিল করবেন, এমন একটা নিয়ামত দেবেন যে নিয়ামত রহমত বড় বরকতময়, কারণ রমজান মাসে আপনি দেখবেন মানুষ কত কষ্ট করে না খেয়ে থাকে, কষ্ট করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে বান্দারা যারা রোজা রাখবেন, রোজা রাখার পর যে খাওয়া দাওয়া করা হবে, আমি রমজান মাস ছাড়া আমি খাওয়া দাওয়ার হিসাব নেব, তবে হ্যাঁ রমজান মাসে আমি কোনো হিসাব নেব না। দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, নবী আমার জানিয়ে দেন রমজান মাসে আমার উম্মতের জন্য আল্লাহ পাঁচটি পুরস্কার দান করবেন। শুধু তাই নয়, এই পাঁচটি পুরস্কার একমাত্র আমার উম্মার জন্যই, বিগত কোনো নবীর উম্মার জন্য এই পাঁচটি পুরস্কার আল্লাহ দেননি, একমাত্র আমার উম্মার জন্য, আমার উম্মতের জন্য এই পাঁচটি পুরস্কার দিয়ে দিয়েছেন। এক নাম্বার পুরস্কার হলো, সারাদিন যখন না খেয়ে থাকি পেটের ভিতরে একটা গ্যাস জন্মে যায়, ওই গ্যাস জন্মে যাওয়ার কারণে মুখ থেকে একটা গন্ধ বের হয়, ও মুসলমান নবীর উম্মত এই গন্ধটা সেই গন্ধ না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গন্ধটা এত সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছে, সেই গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিন মেশকের চেয়েও বেশি ঘেরানে পরিণত করে দিয়েবে, মেশকের চাইতেও বেশি ঘেরান, কারণ না খেয়ে থাকলে একটা পেটের ভিতরে একটা ঘ্যাস হয়, যেই ঘ্যাসটা থাকার কারণে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, যেই দুর্গন্ধটা আল্লাহর কাছে সবচাইতে বেশি ঘেরান, মেশকের চাইতেও বেশি ঘেরান। শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, কি দেবেন? নবীর উম্মতের জন্য গোটা বিশ্বে যত সমুদ্র রয়েছে, সকল সমুদ্র সৈকত সমুদ্রের মাছগুলো এই রোজাদারের জন্য সকাল টু সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবেন। শুধু তাই নয়, এই মাছগুলো বান্দা তোমার জন্য দোয়া করতেছে রমজানের রোজা রাখার কারণে, আজকে কেন তুমি রমজানের রোজা রাখতেছো না? রমজানের রোজা গত বছর তো কত ভাইকে দেখলাম, কত মানুষ ছিল, এই বছর রমজানের রোজা আছে উপায় নাই, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা চলে গেছেন। ও ভাই আমার, মুসলমান বন্ধু আমার, জানি না আগামী বছর তুমিও থাকবে কিনা, আমিও থাকবো কিনা জানি না, কিন্তু এই বছর যদি রমজানের রোজা পাই, আর কয়েকদিন পরে রমজান মাস আমাদের সম্মুখে চলে আসবে, ভাই প্রতিজ্ঞা করো, ইস্তিগফার করো, কত বছর রমজানের রোজা রাখতে পারো নাই, এবার প্রতিজ্ঞা করো রমজানের রোজা রাখবা, এইবার প্রতিজ্ঞা করো, ইস্তিগফার করো, আর রমজানের রোজা ভাঙবা না। আল্লাহ রাব্বুল আলামিন
তোমার জন্য 3 নম্বর পুরস্কার দেবেন, যেটা একমাত্র এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য 3 নম্বর পুরস্কার হলো। সেই পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত সাজাবেন, দৈনিক বেহেশত সাজাবেন এই রোজাদারের জন্য। শুধু তাই নাই, শয়তান আপনাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, চেষ্টা করে রমজান মাস সারা শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে নামাজ থেকে বের করে দেয়, মানুষদেরকে ধোঁকা দিয়ে কোরআন থেকে আলাদা করে দেয়, শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে যাকাত থেকে আলাদা করে দেয়, শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে হজ পালন করতে বাধা দেয়, অন্যান্য আমলে বাদাত বন্দেগি তাদেরকে পালন করতে বাধা দেয়। তবে হ্যাঁ, শোনো মুসলমান, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস এজন্যই তো বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে ওই শয়তানকে শিকল, লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে। শুধু তাই নাই, এই জন্য তো আমি বারবার বলি, রহমত মাগফিরাত নাজাত এটা কখনো চিন্তা করবেন না আর মাথায় আনবেন না, যে রহমত আমাদের কাছ থেকে উঠে গেছে, নাজাত আমাদের কাছ থেকে উঠে গেছে, মাগফিরাত আমাদের কাছ থেকে উঠে গেছে, না না না। 5 নম্বর পুরস্কার বান্দা তোমার জন্য দেওয়া হবে, যদি দুনিয়ায় ঠিকমতো রমজানের রোজা রাখো। 5 নম্বর পুরস্কার হলো রোজাদারের জন্য শেষ রাতে রোজাদারের আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। দুনিয়াটা এমন একটা জায়গা যে দুনিয়া আজকে আমরা মানুষের পাল্লায় পড়ে গেছি, সামান্য পেটে ব্যথা, মাথায় ব্যথা, এই সুতা ওই সুতা দিয়ে আমরা রমজানের রোজা রাখি না। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ায় বসে দুনিয়ার মুখের মুঝে পাঠাইলেন, 12টা মাসের ভিতর 1টা মাস রমজানের রোজা দিয়েছে, আজকে আমরা সেই রমজানের রোজাগুলো রাখি না। নবী আমারে জানিয়ে দেন, নবী আমার জানিয়ে দেন রমজানের রমজান মাস পেও যারা গুনাহগাতা মাফ করতে পারে নাই, রমজান মাস পেও যাদের আমলনামা থেকে গুনাহগাতা মাফ করতে পারে নাই, ওর ভিতর মতো হতাভাগা পাপী গুনাহগার আর কেউ নাই। কারণ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন দয়া বেশি করেন, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ও দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, শুনে রাখো, রমজান মাস তোমার কাছে আসতেছে, আগামী বছর রমজান মাস তুমি নাও পেতে পারো, আগামী বছর রমজান মাস তোমার চোখে নাও বাজতে পারে, আগামী বছর যে রমজান মাস তোমার সম্মুখে তুমি পাইবা তার তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় তোমার এই বছর আর কয়েকটা দিন পর শবে বরাত চলে গেছে, একটা দিনের ভিতর আমাদের কাছে রমজান মাস চলে আসবে, রমজানের রোজা রাখবো, রমজানের রোজা ভাঙবো না, আমরা যদি অসুস্থ হয়ে যাই আমি সেই রোজাটা ভাঙবো আবার পরে রাখবো, কিন্তু ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ছেড়ে দেবো না, রমজানের রোজা ভাঙবো না, আমার পরিবারকেও রমজানের রোজা রাখার চেষ্টা করব, আমার পরিবারের যারা মেয়ে আছে, আমার মেয়ে, আমার সন্তান যারা রমজানের রোজা রাখে তাদেরকেও আমরা বলবো রমজান, আমরা চিন্তা করি আমার সন্তান যদি রোজা রাখে হয়তো কষ্ট হবে, আমার সন্তান যদি রোজা রাখে হয়তো এই রোজা রাখলে তার ক্ষুধা লাগবে, কষ্ট হবে, ব্যথায় ব্যথিত হবে, এই জন্য তো আমরা এটা মনে করি যে রোজা রাখলে হয়তো আমার মেয়ে কাহিল হয়ে যাইবে, আমার ছেলে অসুস্থ হয়ে যাবে। না, ওর যখন 10 বছর 12 বছর হয়ে গেছে, এখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে, অসুস্থ চিন্তা যদি আপনি করেন, অসুস্থর মালিক একমাত্র স্বয়ং আল্লাহ, সুস্থ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ, এই জন্য চিন্তা আপনি করবেন না, আপনি আপনার সন্তানকে রমজানের রোজা রাখার তাগিদ দেবেন, রমজানের রোজা রাখতেই হবে, এই চিন্তা ভাবনা যদি আপনি করেন তাহলে আপনার দেখবেন এবং তা আপনার মেয়ে রোজা রাখে, আর আপনার সন্তানকে আপনি এমন শিক্ষা দিচ্ছেন, এমনভাবে চলাইতেছেন যে শিক্ষা তো আপনার শিক্ষিত হন না, সন্তানকে ছোটোবেলায় থেকে আপনিই রোজা রাখেন না, আপনার সন্তান কীভাবে রোজা রাখবে। অনেকেই আছে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, 6 বছর 5 বছর বাচ্চারা না খেয়ে থাকে, মা ভোর রাতে উঠায় না, চিন্তা করে সন্তানকে ডাক দেবে না, কিন্তু সন্তান ছোট ছোট বাচ্চাদের ওদের কান কিন্তু দেখবেন হজাক থাকে,
কুকুরের কান আর বিড়ালের কান কিন্তু সবচেয়েতে ওরা এই কান দুটো দিয়ে কিন্তু অনেক কিছু ধারণা করতে পারে, বুঝতে পারে। আপনি যদি একটা কুকুরের পাশ দিয়ে চলে যান দেখবেন ওর কানটা লড়ায়, কারণ কি জানেন কান দিয়ে অনেক শব্দ, আপনার যে মানুষের যে কান যে শব্দটার বেশি পায় আর সে কুকুর দেখবেন ওর কানটা বড় সজাগ থাকে সবসময়। কুকুর যদি ঘুমায়ও তারপরে কিন্তু সজাগ থাকে, কুকুর ঘুমাইলেও কি তার কান সজাগ থাকে। এই জন্য আমরা যে এই চিন্তা ভাবনা করি যে আমার সন্তান রোজা রাখতে পারবে না, এই কান সজাগ থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওদের কানও সজাগ থাকে। ভোর রাত্রে যখন মা বাবা সেহরি খাইতে ওঠেন, সেহরি খাওয়ার সময় দেখবেন ছোট্ট বাচ্চাদের সাথে বাবা আমাকে সেহরি দাও আমি খাবো আর আগামী দিনকে রোজা রাখবো, বলে বাবা তুই ছোট্ট মানুষ রোজা রাখা লাগবে না, রোজা যেহেতু ফরজ হয় নাই তারপরে কিন্তু ওর রাখার ইচ্ছুক এবং মনের ইচ্ছা যে আমি রোজা রাখবো। এই জন্য সেই রোজাগুলো যখন রাখার জন্য চেষ্টা করতেছে তখন কি আমরা বাধা দিই না দেই, কিন্তু চেষ্টা করে জানে যে আমাদের উপর রমজানের রোজা ফরজ হবে বা সবাই রোজা রাখে আমিও রোজা রাখবো। এই জন্য বাবা মাদেরকে সর্বপ্রথম রোজা রাখতে হবে। আপনার ওইটা দেখে আপনার আপনার সন্তানও বুঝতে পারবে তুমি আপনি যেথায় যান না কেন আপনি অনেক জায়গায় আপনি দান সদকা করেন, আপনার সন্তানের মাধ্যমে আপনি দান সদকা করবেন, যেটার কারণে আপনার সন্তানও বুঝতে পারবে যে দান সদকা করা এটা আপনার সন্তানও দান সদকা করবে। দেখবেন বড় হলে আপনার সন্তানও দান করবে, বড় হলে দেখবে যে আমার বাবা রোজা রেখেছে আমিও রোজা রাখবো, আমার বাবা সেহরি খাইতেছে আমি সেহরি খাবো। আজকে দেখবেন অনেক মানুষ রমজানের রোজা রাখে না, অনেক মানুষ রমজানের রোজা রাখে না, রোজা না রাখা অবস্থায় ইফতার করতে মসজিদে চলে আসে, কিন্তু আমরা অনেক রকম অনেক কথাবার্তা বলে থাকি যে রমজানের রোজা রাখা রোজা না রেখে ইফতার করতে এসেছো, কিন্তু না না যে লোকটা ইফতার করতে এসেছে ওই লোকটার কাছে ইফতার কখনো ভালো লাগবে না, কারণ যে লোকটা সারাদিন খায় যে লোকটা সারাদিন পানাহার করে ওই পানাহার অবস্থায় রমজানের রোজা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি খানা খায় সেরে খাওয়ার পর যদি রমজানের রোজা রাখা অবস্থায় সারাদিন রোজা রেখে ইফতার করতে বসে ওর কাছে ইফতারটা মনে হবে একটা আনন্দময় ইফতার। যে রোজা রাখে না ওর কাছে তো ভালো লাগবেই না, কারণ আবার অনেকে চিন্তা করে যে হুজুর রোজা রাইখা না রাইখা করছে একটা গুনাহ আর ইফতার না করলে আর একটা গুনাহ করব, কারণ কি জানেন রমজানের রোজা যে না রাখে সারাদিন সারাদিন খাওয়ার খাইয়া ঠাইয়া আপনার যখন ইফতার করতে আসে ওর কাছে তো ভালো লাগবে না, সারাদিন একটা ছাগল মানে সারাদিন খাওয়ার পর ছাগল যেভাবে সারাদিন ঘাস খায় ওই ইফতারটা ছাগলের ঘাস খাওয়ার মতোই তার কাছে লাগবে, ঠিক কিনা? এই জন্য এই ছাগলে যে ঘাস খাইতেছে ছাগল ঘাস খাইলে যেভাবে লাগে, যে ব্যক্তি রোজা রাখে না রোজা না রেখে ইফতার করতে আসে ইফতার খায় ওর কাছে তুই ছাগল যেভাবে ঘাস খায় ছাগলে যেভাবে লাগে ওর কাছে ঠিক ঘাসের মতোই লাগবে।